नमस्कार আমার আপনজনেরা রুদ্রবর্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবর্ত মানে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবনার জন্য। এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবর্তা। পশ্চিমবঙ্গে রাজনীতির আবর্ত থেকে চলুন একটু বাইরে বেরোই, দেশের আবর্তের মধ্যে যাই, মানে আমাদের দেশের মধ্যে যাই। দেশের রাজনীতিতে আজকে ঠিক কী হলো? আজকে জাতীয় রাজনীতিতে রাষ্ট্রমঞ্চ বলে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হলো। যদিও প্ল্যাটফর্মটা নতুন নয়, 2018 সালের 30শে জানুয়ারি এটা তৈরি হয়েছিল এবং তৈরি করেছিলেন যশবন্ত সিনহা, যাকে দেখছেন আর কি তৃণমূলে এখন এসছেন, আর শত্রুঘ্ন সিনহা, এই দুজন মিলে তৈরি করেছিলেন। এবং তারা চেয়েছিলেন, তাদের উদ্দেশ্য ছিল যেভাবেই হোক বিজেপির যে সমস্ত কার্যকর্তারা মোদিজির বিরুদ্ধে আছেন তাদেরকে একত্রিত করা, এবং যারা যারা বিজেপি বিরোধিতা করে আর কি তাদেরকে একত্রিত করে 2019 যে করেই হোক মোদিকে আটকানো। এটা যশবন্ত সিনহার প্রথম কাজ ছিল এবং শত্রুঘ্ন সিনহারও কাজ ছিল। যাই হোক, দুজনেই বিফল হয়েছিলেন, কিন্তু আবার সেই রাষ্ট্রমঞ্চের উল্লেখ পাওয়া গেল। এনসিপি নেতা শরদ পাওয়ার তার বাড়িতে আজকে বৈঠক ডাকলেন, এই রাষ্ট্রমঞ্চের শুরু হলো আর কি নতুন পদক্ষেপ। এবারে কিন্তু একটু যোগ হলো অন্য কিছু, যেমন যোগ হলো জাভেদ আখতারের মতো মানুষ, মানে রাজনীতির বাইরে থাকা মানুষ, তাদেরকেও যোগ করা হলো। যেমন আম আদমি পার্টিরও কিছু লোক ছিল, যেমন ছিল অন্যান্য দলের ছোটোখাটো, মানে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে মানে যারা আঞ্চলিক দল আছে সেরকম ছিল, এনসিপিও ছিল, এরকম সবাই ছিল, এবং কংগ্রেসদের আমন্ত্রণ করা হয়েছিল শোনা যায়, কিন্তু কংগ্রেসেরা কেউ আসেনি। এইটা নিয়ে রটে যে কংগ্রেসের নাকি ডাকা হয়নি। যাই হোক, সেই বৈঠক কিন্তু আজকে হলো এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে। সেই বাড়িতে হওয়া মিটিংয়ে এটা যেটা তৈরি হলো, মানে এই যে শরদ পাওয়ারকে নিয়ে শরদ পাওয়ার গিয়ে এই যে সব কিছু করলেন, শোনা যায় নাকি এর পেছনে আছে পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর, মানে যে এই রাজ্যে বিজেপিকে হারানোর জন্য মূল কাণ্ডারি যাকে বলতে পারেন, মানে যার জন্য বিজেপি এখানে হেরেছে বলা যায় বা যার জন্য তৃণমূল জিতেছে বলা যেতে পারে। তো যাই হোক, সেই প্রশান্ত কিশোর অর্থাৎ ভোটের যে স্ট্র্যাটেজি মেকার, তিনি শরদ পাওয়ারের সঙ্গে বসেছিলেন এবং বসার পরে নাকি দুবার নাকি তার মিটিং হয়েছিল, মানে বসাও হয়েছিল, তারপরে এই ডিসিশনটা নাকি এসেছে। মানে নিন্দুকেরা বলে আর কি, সত্যি মিথ্যে আমরা কী জানি, অনেক দূরের ব্যাপার তো, মুম্বাইয়ের ব্যাপার। শরদ পাওয়ারের বাড়িতে এই বৈঠকে আজকে যেটা স্থির হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ইস্যুতে এই যে সরকার চলছে, এই সরকারের বিরোধিতা করা এবং সরকারকে মানে একটা স্ট্রং অপোজিশন তৈরি করা, যেটা পিকের কথা অনুযায়ী হচ্ছে তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট, এই সমস্ত ফ্রন্ট করলে লোকে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, কাজে আগে থেকে লড়াই লড়তে হবে, স্ট্র্যাটেজি ঠিক। এই মুহূর্তে হাতে গরম ইস্যু রয়েছে পেট্রোলের দাম বৃদ্ধি, এই পেট্রোলের দামটা এমন জায়গায় গেছে যে সেখানে সমস্ত মানুষেরই কষ্ট হচ্ছে, সেটাকে হাতিয়ার করার একটা চেষ্টা চলছে এবং সেটা নিয়ে বলা হয়েছে, এবং বলেছেন তারা একটা অদ্ভুত জিনিস নিয়ে এসেছেন, সেটা হচ্ছে সবাইকে ইনভলভ করতে চাইছেন এখন থেকে। যদিও এই প্ল্যাটফর্মে কারা কারা যাবেন, কারা কারা যাবেন না, আগামী দিনে কারা এদের সঙ্গে যুক্ত হবেন, কারা যুক্ত হবেন না, সেটা সময় বলবে, কিন্তু তারা চাইছেন সমস্ত যাদের মধ্যে উদ্ভাবনী শক্তি আছে তারা সবাই আসুন, রাষ্ট্রকে কীভাবে নতুন করে চালানো যায় সেই দিশা দেখান, এবং এই সরকারের বিরুদ্ধে কী করে করা যায়, অর্থাৎ একই ধারে মানুষকে অর্থাৎ ভারতবর্ষকে বোঝানো যে এই সরকার যে চালাচ্ছে তার এই এই ভুল আছে, আমরা যদি আসি আমাদের দৃষ্টিভঙ্গিতে এই এই করলে ঠিক হবে, এই দুটো ভিউকে সামনে রাখা, অর্থাৎ বিরোধিতা করা এবং পাশাপাশি উন্নতি করলে কী কী করা যায় সেটা বলা। মনে রাখবেন এই সমস্ত কিছুই হচ্ছে এই সরকারকে অর্থাৎ মোদি সরকারকে কমজোরি করে দেওয়া, এবং 2024 যাতে যেভাবেই হোক আটকানো যায়, যে চেষ্টা একসময় 2019 হয়েছিল সেই চেষ্টাই আবারও হবে, এবং সেই চেষ্টার প্রত্যুত্তরে এই বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার কী করবে সেটা সময়ই বলবে। পেট্রোলের দাম যেখানে বাড়ছে, দেখুন একটা কথা, এটা পশ্চিমবঙ্গের রেজাল্টেও মানে ভোটের রেজাল্টেও অনেকটা প্রভাবিত করেছে, সেটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে সেটা বোঝানো খুব সোজা হয়ে গেছে মানুষকে। মানুষ অত মার প্যাঁচ বোঝে না, আম জনগণ অত মার প্যাঁচ বোঝে না, তারা বোঝে একটাই জিনিসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়েছে কেন মোদি তুমি জবাব দাও, এটা বললে সবাই বলবে হ্যাঁ ঠিকই তো গ্যাসের দাম বেড়েছে, পেট্রোলের দাম বাড়লো কেন মোদি তুমি জবাব দাও বললে সবাই বলবে ঠিকই কথা বলেছে,
এর মধ্যে কি লুকোনো আছে, কেন ক্রুড অয়েলের দাম বেড়েছে, কি আন্তর্জাতিক স্তরে সেই চুক্তিটা কারা করেছিল, কংগ্রেসিরা চুক্তি করেছিল, সেসব বোঝাতে বোঝাতে এতদিন দেরি হয়ে যাবে যে কংগ্রেসিরা মানে যেটা করে গেছিলো সেই পাপ বোঝাগুলো বোঝাতে বোঝাতে এত দেরি হয়ে যাবে যে ভোট হয়তো কেটে যাবে। যেরকম পশ্চিমবঙ্গে বিজেপি বোঝাতেই পারেনি যে কিসের জন্য পেট্রোলের দাম বেড়েছিল, কিসের জন্য বাড়ছে, কেন হচ্ছে, এই সমস্ত কিছু বোঝাতে পারেনি। কাজে এই জিনিসটা পিকে বুঝেছিল যে বোঝাতে বিজেপি অক্ষম পশ্চিমবঙ্গে হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় স্তরে কি এটা সম্ভব হবে জানা যাচ্ছে না। আগামী দিনে কি হবে, আগামী দিনের মধ্যেই তারা লুকিয়ে আছে, এবং উত্তরপ্রদেশের নির্বাচন আছে, সেখানে কি হয় এই সমস্ত দিকে লোকের নজর রয়েছে। সমাজবাদী পার্টির লোকেরাও সেখানে মিলিত হয়েছেন এবং সবাই প্রায় মিলিত হয়েছে, বিএসপি যদিও কেউ যাননি, আম আদমি পার্টি আছে, সমাজবাদী পার্টি আছে, এবং তৃণমূল থেকে তো গেছেন যশবন্ত সিনহা, এরকম গেছেন গিয়ে সবাই মিলে আলোচনা করছেন এবং করে ঠিক করছেন, এবং জাভেদ আখতারের মতো লোকের আছে, এবং যারা যারা এখানে ইনটলারেন্স, এই ভারতবর্ষের বুকে যারা ইনটলারেন্স খুঁজে পেয়েছিলেন তারা সবাই সেখানে একত্রিত হবেন। অর্থাৎ যাদের মধ্যে এটা ছিল না যে পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ড কী হয়েছে জবাব দাও, কিন্তু বালাকোটে যা হয়েছে সেটা কেন হলো, সেটা ভুল হয়েছে, কাশ্মীরে কেন তোলা হলো, ফারুক আবদুল্লাহ লোককেও নেওয়া হবে, কারণ তাদেরও ডাকা হয়েছে, সবাইকে ডাকা হবে, এবং আগামী দিনে আবার কংগ্রেস বসছে ফারুক আবদুল্লাহদের সঙ্গে, বসে আবার ঠিক করবে যে তারা কী করবে। অর্থাৎ চারিদিক থেকে বিজেপি বিরোধিতা, মোদী সরকারের বিরোধিতা, একটা যে সম্মিলিত শক্তি এটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে, এবং রাষ্ট্রমঞ্চ তার একটা পদক্ষেপ, যেখানে দাঁড়িয়ে বুদ্ধিজীবী, মানে এখানে বুদ্ধিজীবী মানে ওই এখানে এখানকার যেরকম আমরা বলি তথাকথিত শিল্পী, এরকমই পুরো ভারতবর্ষ জুড়ে এবং বহু শিল্পী রয়েছে, তারা সবাই একত্রিত হবেন এবং তারা সবাই মিলে সমবেত স্বরে কণ্ঠস্বরে প্রতিবাদে মুখর হবেন এবং ভারতবর্ষের বুকে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে শোধরানোর চেষ্টা করবেন। ভুল মানে এই যে এত কঠোর, মানে কঠিন নিরাপত্তা, জম্মু কাশ্মীরে 370 তুলে দেওয়া, তারপর আর্টিকেল 350A তুলে দেওয়া, এই সমস্ত যে কাজগুলো করেছেন মোদি সরকার, এবং জিএসটি করে দিয়েছে, আগে অনেকগুলো ট্যাক্স ছিল খুব সুবিধে ছিল, লুটেপুটে খাওয়া যেত, সেগুলো বন্ধ হয়ে গেছে, এবং এই যে নোটবন্দি হয়েছে বহু টাকা ভোগে চলে গেছে, এই যে ব্যাপারটা হয়েছে এই সমস্ত কিছু বিরোধিতা করার জন্য মুখর হয়ে রয়েছে। তবে একটা জিনিস কিন্তু আমি আবারও বলছি এবং বারংবার বলবো, সেটা হচ্ছে সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে তেলের দাম। তেলের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে, এটার দিকে যেভাবেই হোক, আসল কথা কী জানেন, বলতে কষ্ট লাগে, সেটা হচ্ছে ভর্তুকি দিয়ে চালাতে হবে, মানে যে ভর্তুকি উঠে গেছে, দেশ এখন ঋণ মুক্ত হয়ে গেছে, এটা ভবিষ্যৎকে সুরক্ষিত করা, মানে মদ আর দুধের মতো আর কি, মদে ইনস্ট্যান্ট, মানে নেশা করলে ইনস্ট্যান্ট একটা আসে না যে আবেগ উত্তেজনা আসে, দুধে এরকম আসে না, দুধ ধীরে ধীরে কাজ করে, মনেই হয় না খাচ্ছি কী হবে, ধীরে ধীরে কাজ করে, দুধে শক্তি আনে, মদে শক্তি আনে না, কিন্তু মদ ইনস্ট্যান্ট ভালো লাগে, সেটাই হচ্ছে নেশার জায়গা, যেটা সবচেয়ে বেশি ক্ষতিকর করে, কাজে ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য মানুষ চায় যাতে আপনি যে কোনো ভর্তুকি দিন কিন্তু তেলের দামটা কমান, এটা কিন্তু সত্যি। আমরা সবাই অপেক্ষায় থাকি কখন ভর্তুকি দেবে, জিনিসের দাম কমে যাবে, সরকার কী করে চলবে আমরা কোনোদিন ভাবি না, সত্যি ভাবার কোনো সময় আছে নাকি, আমাদের নিজেদের বাঁচার জায়গা দেখতে হবে, সত্যি দাম বাড়লে পরে আমাদের প্রত্যেকেরই কষ্ট, তেল কিনতে গেলে কষ্ট হলে আমরা বলবই, আর সেখানটাই হিট করছে এই রাষ্ট্রমঞ্চ, যেখানে রাষ্ট্রের কথা চিন্তা করা হবে না কিন্তু রাষ্ট্র কি করে নড়বড় করা হয় সে চিন্তা অবশ্যই হবে, কি করে ইনটলারেন্স বন্ধ হয়, মানে এদের ইনটলারেন্স হচ্ছে, এদের ইনটলারেন্স হলে পাকিস্তান ভালো বলে, তো সেই রকম ইনটলারেন্স যাতে বন্ধ হয় সেজন্য রাষ্ট্রমঞ্চ তৈরি হয়েছে, যাই চলবে, আমরা দেখব আগামী দিনে কী হয়, আর আপনি আমি অপেক্ষায় থাকবো, কারণ আমরা আগে ভাবি দেশ, তারপরে ভাবি ধর্ম, তারপরে ভাবি কোনো সংগঠন, তারপরে ভাবি ব্যক্তি, আমরা দেখব কী হয়। এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী বার্তা মানে আগামীকাল সকালের বার্তা অবশ্যই অপেক্ষা করতে থাকবে, এবং আগামীকাল থেকে চেষ্টা করবো আরও একটু উন্নত মানের আরও কিছু কিছু জিনিসপত্র দেওয়ার, মানে উন্নতমান বলবো না, উন্নতমান আর পশ্চিমবঙ্গে কী পাওয়া যাবে, উন্নতমানে পশ্চিমবঙ্গে একটা জিনিস পাওয়া যাবে ডব, ওটা আমি দিতে পারবো না, বাকি চেষ্টা করবো অন্য কিছু নিয়ে আসার, রুদ্রবার্তা মারফত যাতে অনেকের উপকার হয় চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রুদ্রবার্তার সঙ্গে এইভাবে সঙ্গে থাকুন, কারণ রুদ্রবার্তা একটা শুধু ইউটিউব চ্যানেল নয়, রুদ্রবার্তা একটা পরিবার, এটা মনে রাখবেন, আর আমি বিশ্বাস করি সেই পরিবারের আপনি আমার আপনজন, সত্যিই আমার আক্ষরিক অর্থে আপনজন বলতে আপনারা ছাড়া কেউ নেই,
এটাই বাস্তব সত্য। আসি একই কথা বারবার বলি, হয়তো আপনাদের খারাপ লাগে বা অনেকে ভালো লাগে, ফোন করে অনেকে যখন বলেন আমি আপনার আপনজন বলছি মন ভরে যায়, কারণ সত্যি আপনজন খোঁজা রুদ্রপ্রসাদ ব্যানার্জির আপনজন তো আপনারাই। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।